Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিত, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে, এটা শুধু মানে আপনাদের দেশের জন্য তো বটেই এবং পুরো আপামর বিশ্বর কাছে এই দেশ মানে আজকের দিন ভীষণই একটি উল্লেখযোগ্য দিন, স্পেশালি ফর বাঙালি। এক্স্যাক্টলি, স্পেশালি ফর বেঙ্গলিজ। এন্ড মানে ভিডিও শুরুতেই আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি লাল সবুজের শুভেচ্ছা। আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরাও একটু কনসেপ্টের সাথে ম্যাচিং করে ড্রেস পরে এসেছি। তো সবটাই হচ্ছে মানে কোথাও গিয়ে আমরাও আর কি ডেডিকেট করতে চেয়েছি এই জন্য। আর আজকে অত্যন্ত একটি মানে ঐতিহাসিক, বলতে পারেন যে আপনাদের সাথে একাত্ম হতে চেয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি মানে হ্যাঁ আমি ঠিক বোঝাতে পারলাম না ফিলিংসটা। তো আজকে হচ্ছে একটি ঐতিহাসিক দিন এবং অত্যন্ত উল্লেখযোগ্য একটি দিন, 21শে ফেব্রুয়ারি। আমরা জানি আন্তর্জাতিক ভাষা দিবস, এবং সেই আন্তর্জাতিক ভাষা দিবস আমরা যেটাকে উদযাপন করে থাকি সেটা শুধুমাত্র আপনাদের অবদানের জন্য, আপনাদের বাংলাদেশিদের অবদানের জন্য। এবং আপনারাই আমাদের শিখিয়েছেন বা সারা বিশ্বকে শিখিয়েছেন যে ভাষার জন্য রক্ত ঝরানো যায়। তো যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে এই শুভ দিনটির জন্য। এবং তাই আমাদের মনে হয়েছে যে এই দিনটির জন্য স্পেশাল একটা ভিডিও তো অবশ্যই চাই চাই। এবং আপনারাও আমাদের কমেন্ট বক্সে পুরো ভরিয়ে দিয়েছিলেন গতকাল আমরা যখন কমিউনিটি পোস্ট করেছিলাম তখন, যে আজকে এই স্পেশাল ভিডিও চাই। তো আজকের এই স্পেশাল ভিডিও আপনাদেরই জন্য। এক্স্যাক্টলি, তো আজকে আমরা তাই নিয়ে চলে এসেছি আজকের স্পেশাল ভিডিও। তো ভিডিওটির টাইটেল হচ্ছে ফিরে দেখি 1952, হিস্ট্রি অফ 21শে ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এবং চ্যানেল নেম হচ্ছে রেজওয়ান MMR। তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট ভিডিওটাকে আমরা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখা শুরু করি। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান ছিল দুইটি খণ্ডে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তদানীন্তন পাকিস্তানে মোট জনসংখ্যার মাত্র 6% মাতৃভাষা ছিল উর্দু এবং 54% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানের অধিবাসীদের উপর এক ধরনের বৈষম্যমূলক আচরণ, যার ধারাবাহিকতায় ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানের এক জনসভায় মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন যে উর্দু কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎক্ষণাৎ ক্ষোভে ফেটে পড়ে বাংলার জনগণ, শুরু হয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার আন্দোলন। ১৯৫২ সালের 20শে ফেব্রুয়ারি এই আন্দোলন প্রতিহত করতে 144 ধারা জারি করা হয় এবং এক মাসের মধ্যে প্রাদেশিক রাজধানী ঢাকায় সকল প্রকার সমাবেশ শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। চলতে থাকে গণহারে গ্রেফতার। ১৯৫২ সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা এক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত হয়ে তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদের অভিমুখে এগিয়ে যেতে থাকে। পুলিশ অতর্কিতে হামলা চালালে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন রফিক, বরকত এবং জব্বার। হাসপাতালে মারা যান সালাম। শহীদ হয় 9 বছরের শিশু ওয়ালিউল্লাহ। সে খবর ঢাকা শহরে ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। দোকানপাট, অফিস ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয় এবং
ধর্মঘট শুরু হয়। আইনি সভায় মনোরঞ্জন ধর, বসন্ত কুমার দাস, শামসুদ্দিন আহমেদ এবং ধীরেন্দ্রনাথ দত্ত সহ ছয় বিধায়ক মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যাওয়ার দাবি জানান এবং শোকের চিহ্ন হিসেবে গণপরিষদ মুলতবির দাবি করেন। মাওলানা আব্দুর রশিদ তারকবাগিস, শরফুদ্দিন আহমেদ, শামসুদ্দিন আহমেদ খন্দকার এবং মসিউদ্দিন আহমেদ সহ সরকারি দলের কিছু সদস্য তাতে সমর্থন দেন, তবে নুরুল আমিন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অবশেষে 7 মে 1954 গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিক রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। 29 ফেব্রুয়ারি 1956 বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং সংবিধানের অনুচ্ছেদ 214(1) পুনর্লিখিত হয়। এভাবে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে 1952 সালের 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজের 12 নম্বর শেরে বর্তমান শহীদ মিনারের সন্নিকটে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপন করা হয়, যার সার্বিক নকশা করেন সাইদ হায়দার এবং সার্বিক তত্ত্বাবধানে বজ্জুল আলম। পুরাতন ঢাকার পিয়ারু সর্দারের দেওয়া ইট, সিমেন্ট আর বালু দিয়ে রাতারাতি গড়ে তোলা হয় প্রথম শহীদ মিনার, যার উচ্চতা ছিল 11 ফুট এবং প্রস্থে 6 ফুট। 24 ফেব্রুয়ারি চারিদিকে খবর ছড়িয়ে পড়লে জনমানুষের ঢল নামে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। 26 ফেব্রুয়ারি সকালে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন, কিন্তু ওই দিনই পুলিশ বাহিনী দিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু সেই ভাঙা শহীদ মিনারেও বছরের পর বছর পালন করা হয় 21 ফেব্রুয়ারি। 1956 সালে সরকারিভাবে শহীদ মিনারের ভিত্তি স্থাপিত হয়, যার নকশা ছিল শিল্পী হামিদুর রহমানের। হামিদুর রহমানের সহকর্মী হিসাবে তার সঙ্গে ছিলেন ভাস্কর নভেরা আহমেদ। 1956 সালের 21 ফেব্রুয়ারি দ্বিতীয়বার শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পূর্ববঙ্গ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ভাষা শহীদ আবুল বরকাতের মা হাসিনা বেগম। সেই সময়ই 21 ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। 1963 সালে তৈরি হয়ে যায় সেই শহীদ মিনার, যা 1971 সালের 25 মার্চ রাতে আবারও ভেঙে দেওয়া হয়। 71 সালের স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মিনারটি আবার ভেঙে দেয় এবং সেখানে মসজিদ কথাটি লিখে রাখে, কিন্তু এদেশের মানুষ তা গ্রহণ করেনি। 1973 সালে তার আবার সংস্কার করা হয়। এখনকার যে শহীদ মিনার, তার নির্মাণ সম্পন্ন হয় 1984 সালে। প্রতি বছর এ দিনটি জাতীয় শোক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের করুণ সুর বাজতে থাকে। 1999 সালে ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীক স্বরূপ হয়ে ওঠে। বহির্বিশ্বে 1997 সালে প্রথম যুক্তরাজ্যের এডিনবার্গের ওল্ডহ্যামে, 1999 সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে এবং 2005 সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মিত হয়। একথা অনস্বীকার্য যে 1952 সালের 21 ফেব্রুয়ারি শহীদের আত্মদানে যে অঙ্কুর রোপিত হয়েছিল সেটাই ধীরে ধীরে রূপ নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপরেখায়, যার পরিণাম আমাদের মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলনের সূত্র ধরেই 71-এ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পৃথিবীর বুকে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র বাংলাদেশ। আমরা গর্বিত, আমরা বাঙালি। সত্যিই তাই, আমরা গর্বিত, আমরা বাঙালি। এবং এই বাঙালি জাতি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে যে বাঙালিরা সবকিছু করতে পারে। শুধু নিজের ভাষার অধিকারটুকুকে বাঁচিয়ে রাখার জন্য তারা কিন্তু নিজেদের রক্ত ঝরাতে পারে, নিজেদের প্রাণকেও ত্যাগ করতে পারে। তো আজকের দিনে
এই যে আজকে যে দিনটা আমরা সেলিব্রেট করি মহাসমারোহের সাথে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই দিনটি আমরা যাদের জন্য পেয়েছি, যাদের ত্যাগ স্বীকারের জন্য পেয়েছি, তো সেই সমস্ত শহীদদের আমাদের বং ভিউজের তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম শ্রদ্ধা আমরা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার আমরা শান্তি কামনা করছি এবং তাদের হাত ধরে বাংলাদেশ আজ এই দিনটি পেয়েছে, বাঙালির আজকে এই গর্বটি পেয়েছে। এবং আমরা লাস্টে দেখতেও পেলাম যে এই আন্দোলনটাই হচ্ছে বাংলাদেশ যে পৃথিবীর বুকে একটা আলাদা মানচিত্র পেয়েছে বা দেশের স্বীকৃতি পেয়েছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এই ভাষা আন্দোলনই। তো এর পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়ে এবং বাংলাদেশ সৃষ্টি হয় নবগঠিত ভাবে পাকিস্তান থেকে বেরিয়ে এসে। তো প্রথম ভিত্তিটা কিন্তু এই দিনই স্থাপিত হয়ে গেছিল এবং তার মাধ্যমে বাংলাদেশ এটা আই থিঙ্ক একটা পজিটিভিটিও পেয়েছিল যে আমরা পারি, উই ক্যান ডু ইট। তো এই যে ব্যাপারটা, তো সত্যি মানে আজকের দিনটা যখনই প্রতি বছর আসে তো খুব বেশি গর্ব বোধ হয় যে সত্যি আমরা বাঙালি এবং আমরা বাঙালি জাতিরা এইভাবে যে বিশ্ব তাকে চিনছে, তো এটা অনেক বড় পাওনা আমাদের কাছে এবং বাংলাদেশের জন্য তো আরো অনেক বড় মানে বেশি আরো। এবং শুধুমাত্র এই আন্দোলনের প্রতি যে শ্রদ্ধা শুধুমাত্র বাংলাদেশই আটকে নেই এবং আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা মানে ব্যাপকভাবে পালন করা হয় এবং আমাদের কলকাতাতেও একটি শহীদ বেদি রয়েছে এবং তার সাথে সাথে আরো যে সকল বড় বড় শহর রয়েছে এবং আমাদের শহর শ্রীরামপুরেও এটা উদযাপন করা হয়। প্রতিটি স্কুলে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলে প্রতিটি স্কুল দিনটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা ভাষা মাতৃভাষাকে নিয়ে অনুষ্ঠান সমস্ত কিছু হয় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বা ভাষার প্রতি ভালোবাসাকে জাগ্রত করার জন্য। এবং আমরা সকলেই জানি যে এই বাংলা ভাষাই হচ্ছে সারা পৃথিবীতে যে স্পিকিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে তার মধ্যে সপ্তম স্থানে অধিকার করে রয়েছে এবং তাহলে কত মানুষ এই ভাষাভাষীর বাংলা ভাষায় কথা বলছে এবং তারা প্রত্যেকে এই দিনটির জন্য গর্বিত একক একক ভাবে এবং এটাকে যে একটা মানে প্রাউড একটা মোমেন্ট হিসাবে দেখা হয় বাঙালিদের মধ্যে, তো সেটাও একটা খুব ভালো লাগার বিষয়। মানে সেই সমস্ত শহীদের অবদান শুধু মানে শুধু কিন্তু নিজেদের দেশে আটকে নেই, আপামর বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটা অনেক বড় স্বীকৃতি, অনেক বড় পাওয়া। এবং আমি এখানে আর একটা কথা বলতে চাই, আমাদের যে কমিউনিটি পোস্টটা করা হয়েছিল তো সেখানে বলা হয়েছিল যে 2010 সালে এটাকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, তো এটা আমরা যে বাংলা যে উইকিপিডিয়া রয়েছে তো সেইটা দেখেই আমরা ওটা লিখেছিলাম, বাট আপনারা অনেকেই বলেছিলেন এটা 2001 হবে, তো আমরা এখানেও দেখতে পেলাম যে এটা 2001 নয় এটা 1999 সাল বলছে, তো আমার এই জায়গাটা একটু কনফিউশন রয়েছে, তো আপনারা প্লিজ কারেক্ট করে দেবেন যে অ্যাকচুয়াল সাল কোনটা, মানে কোন সালে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাই আমরা বলতেই পারি যে মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষা, এবং এই নোটেই আমরা আজকে আমাদের ভিডিও শেষ করছি। তো বিশ্বের কোনায় কোনায় যত বাঙালি রয়েছেন, যত বাঙালি দর্শক আমাদের ভিডিও দেখছেন, প্রত্যেককে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনারা প্লিজ বাঙালি হিসাবে প্রাউড ফিল করবেন এবং বাংলা ভাষা বলার চেষ্টা করবেন অধিকভাবে, যাতে আমাদের ভাষাটা বেঁচে থাকে অন্যান্য ভাষার মাঝখানেও। তো আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পরবর্তীকালে আর কোন ধরনের ভিডিও পেতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন, আর শিলাজি যেরকম বললো আপনারা প্লিজ ইনফরমেশন দেবেন, আর ব্যাস এটাই, আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে, আর এছাড়াও যদি আপনারা আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ফলো করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, তার দুটোর নামই হচ্ছে বং ভিউজ, আর এছাড়াও আমাকে শিলাজি তোকে সুদীপ্ত হিসাবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের পার্সোনালি আপনারা ফলো করতে পারেন ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট, আর আমাদের একটি সুন্দর ফেসবুক গ্রুপ রয়েছে তো যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তো যারা রয়েছে তাদেরকে বলছি না, যারা নেই তাদেরকে বলছি আপনারা প্লিজ জয়েন করে নেবেন, সেখানে আপনারা আপনাদের পছন্দের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবে, কিছু রুলস আছে খালি চেক করে নিতে হবে। তো আজকে এই নোটেই আমাদের ভিডিওটা শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, নমস্কার।